হ্যাপি হোলি, এটা ব্লগে যাবে। আমাদের আজকে হয়ে গেল হ্যাপি হোলি। এই বাবা আমার তো এখানে দাড়ি হয়ে গেছে সবুজ রঙের, কি জাতা। পাশে গিয়ে বসলো, পাশে গিয়ে বসেছে, যেখানে বসে বসলো। টেন্ডার ওপেন করবো, টেন্ডার শেষ হবে। দেখো ব্যাপারটা চলো একটু দেখে যাই। দেখবে কেমন পরিস্থিতি, কাকে ওখানে আর এক প্রশ্ন। চলো পাশাপাশি রেখেছে, দেখো তোমারটা দেখো আমারটা, দুই বন্ধু, দিদির পেছনে বোন, এটা বোন ওটা দিদি। ও বাবা তোমার হেলমেটটা কি সুন্দর ঢুকে যায় ভেতরে, মাস্কটাকেও এখানে রেখে। অফিস থেকে আজকে আমরা তাড়াতাড়ি চলে এসেছি, খুব সঙ্গীন। আমি এখনো স্নান করিনি, জাস্ট ঢুকে জামাটা ছেড়েছি, একটা নাইটি পরেছি ঘরের। এবার আমরা খাবো চকোবার, আগে তুমি খাও। এক কামড় দিয়ে আমি যাব স্নান করতে, আর এখনো বাইরে কত আলো, অফিস থেকে এসে এত আলো দেখতে দারুণ লাগে, নয় তো বেশিরভাগ দিনই অন্ধকার হয়ে যায়, তখন আমরা বাড়ি ঢুকি, তাই না শ্রী? চুম 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 চম চম, ভালো খেতে, ভেরি গুড। আমি চানটা করে আসি। আমার চুল দেখো ভালো করে শুকিয়েও গেছে। অ্যাকচুয়ালি স্নান করার পর আমার খুব ঘুম পাচ্ছিল, মানে খুব রিল্যাক্স লাগছিল। কালকে পরশু ছুটি, তারপরের দিনও ছুটি, শুক্র শনি রবি তিন দিন ছুটি, খুব রিল্যাক্স লাগছিল। তারপর একটু ঘুমিয়ে গেছি, আর এখন দেখো শ্রী কী করেছে, রান্নাঘরে আলো জ্বালিয়ে দিয়েছে, আমাদের পার্টি শুরু হবে। আর শ্রী এখন কী করছে? শ্যাকা পাপড়। ও নিজে করবে, নিজে করবে, হাতই পাচ্ছে না, দে আমি অন্তত পেরে দিই। বাবারে এই আলোটা মাঝে মাঝে খুব চোখে লাগে। এই হচ্ছে আমাদের পার্টি। কি পার্টি শ্রী? শ্যাকা পাপড় পার্টি। আমি একটা খাবো। আর শান্তনু বাড়িতে এসেছে, এখন অবশ্য অনেকটাই রাত, এখন বাজে 9টা, কোথায় গেল, 9:30 বাজতে যাচ্ছে। শান্তনু এসেছে, এসে আবার বেরিয়েছে টুকটাক খাবার দাবার এনে রাখার জন্য। এ বাবা শ্রী, এদিকে তারটা কখন খুলে গেল রে? কি করে জানলি? জ্বলছে ওমা, জ্বলছে কিন্তু তারটা খুলে গেছে, এই যে এই তারটা, আঠাটা খুলে গেছে, এটাকে লাগাতে হবে। এই দেখো এটা এভাবে লাগানো ছিল, এখান থেকে ওই শেষ অবধি, এটাকে ওপর দিকে রেখে দিই এখন। আর আজকে এত ভালো করে শ্যাম্পু করেছি আমি, তারপরে হেয়ার মাস্ক লাগিয়েছিলাম, যে মাথাটা একদম ফুরফুরে ঠান্ডা, হালকা ঠান্ডা লাগছে বেশ। আর শুয়েছি কি ঘুমিয়ে পড়েছি আমি, আর শ্রীর টিচার এসেছিলো সেই সময়, শ্রী পড়ছিল। আর আজকে আমাদের সন্ধেবেলার প্ল্যান এটাই, মানে সন্ধ্যে এখন আর নেই, রাতের প্ল্যান এটাই যে আমরা কোনো রান্নাবান্না আজকে আজকের জন্যে বাড়িতে করছি না, শান্তনু কিনে আনবে, দে আমি আমি করে দিচ্ছি। ওটা হয়ে গেছে বোধ হয়, আমার কারি পাতার গাছটা থেকে নতুন পাতা বেরোচ্ছে,
প্রথমে এই পাতাগুলো না কেমন হলুদ হলুদ হয়ে গেছে, তো এই গাছটাকে আমি কাটিং করব, এখান থেকে কেটে দেবো। আর এখান থেকে আমার নতুন পাতা বেরোচ্ছে। কেন মারবি, ভালো তো লাগছে। এই যে পাতাগুলো কেমন খারাপ হয়ে গেছে, পাতাগুলো ছিঁড়ে নেবো, তারপরে কেটে দেবো। এই দেখ হলুদ হয়ে টপাক করে পড়ে গেল। আর যেটা বলছিলাম যে আজকে আমাদের পার্টি বলতে এটাই পার্টি যে এই যে কিচেন এবেলার জন্য অফ। সকালবেলায় আমি করতে পারিনি কিছু শ্যুট, কেননা সকালে আজকে আমাদের খুব তাড়াহুড়ো ছিল, খুব সবার, শান্তনুর আমার স্ত্রীর সবার খুব তাড়াহুড়ো ছিল, তো সকালে কিছুই আমি শ্যুট করতে পারিনি। তারপরে এই আর কি, তো শান্তনু বললো ঠিক আছে রাতের জন্য খাবার কিনে আনা হবে, তড়কা রুটি বলেছি, এখন কি আনবে ফাইনালি সেটা জানি না, অনেকক্ষণ হলো বেরিয়েছে। তোমরাও খাও শেকা পাপড়, খেতে খুব ভালো লাগে, ঝাল কিন্তু একটু ঝাল। আর শ্রীর দাঁত এখনো নড়ছে, ওঠেনি, আর আজকে দাঁতটা একটু বেশি নড়ছে, তাই না শ্রী? কি গান? শাওয়ার একটু করে শোনা গানটা। আর শান্তনু এসছে বাজার করে, এগুলো কত স্ন্যাক্স নিয়ে এসছে, বাপরে কত বড়, এটা শ্রীর ফেভারিট, শ্রীর ফেভারিট এনেছে, বাহ। তিন দিন ছুটি আছে না শ্রী, ওই জন্য বাহ। ওটা বেশি টক, এই এটা আর একটা আছে। আর এখানে আছে কি, এটা বোধহয় রাতের খাবার, ও এটা মিষ্টি আছে, মিষ্টি আছে আর বেরিয়ে যাচ্ছে রস, এটা তোল, এটাকে এক্ষুনি আমাকে সরিয়ে রাখতে হবে, এটা উপরে রাখ, ওখানে রাখ। হ্যাঁ কি আছে, ও এই দেখ আরও একটা তোর ফেভারিট, এই হা 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 কি ভালোবাসা, বাবা কত চিপস এনেছে, আর একটা কি হয়েছে বলো তো, ওই লাইটটা দেখো ওখান থেকে খুলে গেছে, আমি আবার চিমনির ওপরে তুলে রাখলাম, স্ট্রিপটা খুলে ঝুলছিল, ওর সাথে খাবারের সাথে ঠেকেছিল। মিষ্টিটা কি গরম, না না খাবারটা গরম বোধ হয়। এখানে আছে খাবার কিছু, ধরো ওপরে রাখো। আর কি আছে, এটা কি তড়কা, চলো একটা ব্যাগ খালি হয়েছে, আর এগুলো শ্রীর, যাও শ্রী তুলে রাখো তোমার জায়গায়, সুইট চিলি, কিন্তু শ্রী তো কিছু খাবে না কারণ তো শ্রীর দাঁতে ব্যথা। হ্যাঁ রুটি কোনটা, কুরকুরে পপকর্ন, এগুলো তোল শ্রী একটু হেল্প কর, তুলে রাখ ওই ওই ভেতরে, ওই যে ওই ওইটার মধ্যে থাকে, সুন্দর করে গুছিয়ে রাখবে। হ্যাঁ কী খাবার আছে সব ক্যাসারোলে রেখে দিই এখন ঠিকঠাক করে, তারপর মিষ্টিগুলো ঢালতে হবে। গুড়ের রসগোল্লা না, এই নাও শ্রী, শ্রীর ফেভারিট, শ্রীর একটু কষ্ট হচ্ছে দাঁতে কিন্তু খেতেও ভালো লাগছে, তাই না শ্রী?
আমার ক্লিপটা দে তো, গরম লাগছে, চুল শুকিয়ে গেছে, আবার তুলতে হবে। খুশখবরি খুশখবরি খুশখবরি, এই দেখো দাঁত উঠেছে। তাহলে শ্রী কাকে থ্যাংক ইউ দেবে, মানিদেরকে দেবে আর বাবাকে দেবে? না মেন বাবা, কেন কিন্তু কিন্তু আজকে একটু আগে যে ব্লগটা আপলোড করেছি সেখানে অলরেডি কয়েকটা মেসেজ এসে গেছে, শ্রী ভালো হয়ে যাবে, শ্রী চিন্তা করো না, শ্রীকে ডাক্তার দেখাও, সবাই ভালো বলেছে। আর তাই জন্যে দেখেছিস আমি বলেছিলাম না শ্রী, সবাই প্রে করলেই দেখবি টুকুস করে দাঁতটা উঠে যাবে, দেখেছিস? সবাইকে থ্যাংক ইউ মানি। একটু আগে শ্রী তো গানও শোনালো, ও উঠে গেছে, কি আনন্দ কি আনন্দ, এত খুশি হয় কেউ দাঁত উঠলে? তাহলে বাকি বাকি পকোড়াটা শ্রী আরো আনন্দ করে খেতে পারবে, তাই না? কেন এইদিকে ইধার সে দাঁত, ইধার কে দাঁত ভালো হয়েছে, খোঁজা লেগে ভুলে গেছে ব্যথা। আরে কিচ্ছু হবে না, দাঁত উঠে গেলে কোনো সমস্যা নেই, খেতে খেতেই ওই জায়গাটা ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে চেপাবি, ধীরে ধীরে। ফাঁকা লাগছে, হুম উঁচু হয়ে যাবে, কিন্তু ওখানে জিপ দিও না, নর্মাল থাকো, ঠিক হয়ে যাবে। আর একবার থ্যাংক ইউ বলে দাও সবাইকে, ব্যথাটা কমলো, কি আনন্দ, কাল থেকে 3 দিন ছুটি, শ্রী খুব আনন্দ করতে পারবে। ইয়ে ডাক্তারের কাছে যেতে হলো না, ইঞ্জেকশন দিতে হলো না, দেখলে কত শক্তি কত ধৈর্য শ্রীর, এতক্ষণ ধৈর্য ধরে শেষে দাঁতটা উঠেছে। তাহলে ক্রেডিট গোস টু পকোড়া, খেতে গিয়ে কটাস দিস পকোড়া, দিস ঠান্ডা পকোড়া, কি আনন্দ না শ্রী, আজকে শ্রী খুব খুশি। তাহলে রাতের তরকারি রুটিটা পার্টিটা দারুণ হবে আমাদের, কি আনন্দ, তরকারি রুটির পার্টি। যা ডাস্টবিনে ফেলকে যা, হ্যাঁ এখন তো আর ইঁদুরও নেই। আর বাইরে দেখো কোথাও কিছু প্রোগ্রাম হচ্ছে, দূর থেকে দেখা যাচ্ছে, ওই দেখো পার্পল কালারের লাইট জ্বলছে, গ্রিন কালার, অরেঞ্জ কালার, আর মসজিদের লাইট জ্বলছে, এইটা হচ্ছে মসজিদের টাওয়ারের লাইট। আর এখানে কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠান টনুষ্ঠান কিছু হবে হয়তো, অনেক লাইট, না না অ্যাকচুয়ালি অনেক কিছু আছে, ক্যামেরায় অতটা দূর পর্যন্ত ক্যাপচার করছে না। আজকে গল্প করতে করতে অনেকটাই লেট হয়ে গেল, তো বেশি ভিডিও আর শ্যুট করতে পারিনি। এইটা হলো আমাদের রাতের খাবার, আমার একটা রুটি, শ্রীর একটা রুটি, শান্তনুর দুটো তড়কা আর মিষ্টি। তো এই ছিল আজকের ব্লগ, দেখা হবে নেক্সট ব্লগে।